হাই গাইস, আমি রাহুল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো জিওর স্পিড কেন কম হয়ে যায় বা ব্যান্ডউইথ থ্রটলিং কি। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে জিওর স্পিড, আপনারা প্রত্যেকে জিও ইউজার এখনকার দিনে, তো জিওর স্পিড কেন কম হয়ে যাচ্ছে বা ব্যান্ডউইথ থ্রটলিং কি বা ব্যান্ডউইথ থ্রটলিং কেন করে জিওতে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট। তো বন্ধুরা, ফার্স্টে জানা যাক জিও স্পিড কেন কম হচ্ছে। ফার্স্টে যখন আমাদের নেটওয়ার্ক সোসাইটিতে ISP আসে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা এসে ঠিক করে যে প্রত্যেককে সমান স্পিডে ঠিক সময় যাতে নেট প্রোভাইড করতে পারে। যখন আমাদের এয়ারসেল যখন 128 আনলিমিটেড প্রোভাইড করতো, এক সময়ের কথা বলছি, যখন 2 GB নেট করার পর স্পিডটা কমে যেত, মানে থ্রটলিং হয়ে যেত। থ্রটলিং মানে হচ্ছে বেসিক্যালি ধরুন আপনি হাই স্পিড যে কোটাটা পাচ্ছেন, তারপর নেটটা দেখবেন বন্ধ হয় না, একটা জায়গায় স্পিডটা আটকে যায়। ধরুন আপনার 1 MBPS বা 1.5 MBPS জায়গা অনুযায়ী স্পিড উঠছে, যেই কোম্পানির সিম ইউজ করুন না কেন, বিশেষ করে জিও। ধরুন যখন আপনার 1.5 GB বা 2 GB কোটাটা শেষ হয়ে যাচ্ছে, আপনার স্পিডটা একটা জায়গায় আটকে যাচ্ছে, খুবই কম স্পিড দিচ্ছে, ওটাকে বলে থ্রটলিং। তো এটা কেন করে? ISP চায় যে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চায় যে সবাই যাতে সব টাইমে এবং দরকারে নেটওয়ার্কটা পায়। কারণ নেটটা যদি পিক টাইম বলতে যখন আমাদের সকালে অফিস, স্কুল, কলেজ নানা রকম খুলে যায়, যখন বিকেলে ওগুলো সব বন্ধ হয়, ছুটি হয়, যখন সবাই নিজেদের কাজ সেরে নেয়, যখন নেটটা সবাই মিলে ইউজ করতে যায়, তখন নেটওয়ার্কে কনজাম্পশন চলে আসার ফলে যত বেশি নেটটা একটা সার্ভার থেকে যত বেশি ইউজ হবে, একটা যত হোস্ট একটা জায়গা থেকে যত বেশি হোস্ট হবে, ততই জায়গাটা বেশি চাপ পড়ছে। কারণ তার বড় উদাহরণই হচ্ছে জিও। কারণ জিও যখন বেরিয়েছিল তখন একটা টাইমে ছিল জিও 1 বছর টানা ফ্রি নেট দিয়েছে এবং আনলিমিটেড দিয়েছে, তখন কোনো কোটা থাকতো না, যা ডাউনলোড করবে যা আপলোড করবে সব আনলিমিটেড, কোনো পার ডে কোনো কোটা ছিল না। তারপর 4 GB, তারপর তো এখন 1.5 GB যা রিচার্জ করবেন। তো জিও দেখলো যে কনজিউমার বাড়িয়ে যাচ্ছে, এবং হচ্ছে কি, যারা নেটটা দরকারে ইউজ করতে যাচ্ছে তারা পাচ্ছে না, যখন ফ্রি পা মানে যখন আনলিমিটেড পাচ্ছে তারা তখন পাচ্ছে না। যারা ধরুন সারাদিন এন্টারটেনমেন্টের জন্য টরেন্ট থেকে কিছু ডাউনলোড করছে, গেমস, এন্টারটেনমেন্টের যাই কিছু ডাউনলোড করছে, এবং যখন বিকেলে বললাম যখন ছুটি হচ্ছে, যখন সবাই দরকারে ধরুন কেউ অফিসের কিছু কাজ করবে বা কেউ উইকিপিডিয়াতে কোনো প্রজেক্ট সার্চ করবে, তখন দেখছে তার ওই পেজটা খোলার মতোই নেট নেই, তাই জিও থ্রটলিং করে দিয়েছে। তার মানে কি, আপনি ধরুন 1.5 GB কিংবা 2 GB প্যাকটা রিচার্জ করেছেন, যে যত তাড়াতাড়ি শেষ করে তার স্পিডটা তত তাড়াতাড়ি থ্রটল হয়ে যাবে, যে ইউজ করবে না তার তো নেটটা রয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তাতে তার দরকারের সময় সে নেটটা ইউজ করতে পারছে। যখন থ্রটলিং করেনি, যখন আনলিমিটেড দিত, দু রকমের কনজিউমার হয়, একজন এন্টারটেনমেন্টের জন্য নেট ইউজ করে বা কাজের জন্যও করে, যারা এন্টারটেনমেন্ট ধরুন টরেন্ট থেকে গেমস, মুভিস এসব নামাচ্ছে, আরেকজন আছে যারা কাজের জন্য শুধু নেটকে ব্যবহার করে। এবার দেখা যাচ্ছে দিনের শেষে যখন দুজন, একজন দেখুন গিয়ে গেম বা এন্টারটেনমেন্ট মুভিস নামানোর জন্য নেট ভালো স্পিড পাচ্ছে, এদিকে কাজ করার জন্য একজনের সেই পেজটাই লোড হচ্ছে না, যেই পেজটা সে কাজ করবে, তাই জন্য জিও ঠিক করলো বা ISP ঠিক করলো যে থ্রটলিং করে দেওয়ার। আবার আরেকটা থ্রটলিং এর কারণ আছে, যার ধরুন আপনি ব্রডব্যান্ড ইউজ করছেন বা কোনো ইউজারের সিম ইউজ করছেন, আরেকটা কারণ থাকে যাতে আপনি তার বেশি দামের মানে হায়ার ভ্যালুর প্যাকটা নেন, তার জন্য স্পিডটা অনেক সময় কমিয়ে দেয়, থ্রটল করে দেয়। তো জানা গেল জিও স্পিড কেন কমে যায় বা কেন থ্রটলিং ব্যাপারটা চলে আসে। এবার বলা যাক, এই যে ISP তখনই আপনাকে থ্রটলিং করে যখন আপনি ট্রেন থেকে কোনো এন্টারটেনমেন্টের জিনিস নামাচ্ছেন, কোনো গেমস নামাচ্ছেন, মুভিস নামাচ্ছেন, তখনই সে থ্রটলিং করে। কারণ এটাও মনে রাখবে, একটা প্রসেস আছে যেটা DPI, ফুল ফর্ম হচ্ছে ডিপ প্যাকেটস ইন্সপেকশন। এই প্রসেসটার মাধ্যমে আপনার ISP বুঝতে পারেন আপনি কোন সাইটে গিয়ে কোন কুকিজ লোড করছেন, কি ডাউনলোড করছেন, কি পারপাসে ডাউনলোড করছেন। তাই জন্য সে যখন আপনি যখন ওই এন্টারটেনমেন্টের টরেন্ট থেকে কোনো কিছু নামাচ্ছেন, তখন সে আপনার স্পিডটা থ্রটল করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এই একটা বড় কারণ, কারণ সে তো ISP দ্বারা আপনাকে বুঝতে পারছে, ট্র্যাক করতে পারছে, যার ফলেই থ্রটলটা করে দিচ্ছে। এবং থ্রটলিং আছে বলেই এখন আমাদের যে নেট সার্ভিস যে পাচ্ছি আমরা সবাই দরকার মতো, সেই জন্যই আমরা সবাইকে আমাদের সবাই দরকারি নেট আমরা ঠিক সময় পাচ্ছি ISP আছে বলি। না থাকলে আমাদের ওই দরকারি যখন নেট যখন সার্ভ করতে যেতাম তখন কিন্তু পেতাম না। এটা একটা কারণ। একটা কারণ তো বললাম, হায়ার ভ্যালু যখন আপনার কোম্পানি রিচার্জ করে তখন দেখবেন ভালো স্পিড দেয়, তখন ইন্টেনশনালি আপনার স্পিড কমিয়ে দেয়, কারণ আপনি যাতে তাদের হায়ার ভ্যালু
প্যাক গুলো রিচার্জ করেন, তার জন্যই কমিয়ে দেয়। বা আরেকটা কারণ বললাম তো, থ্রটলিং করে দেয় যাতে ঠিকঠাক ভাবে নেট স্পিডটা পায়। আরেকটা, এবার আরেকটা প্রশ্ন আসে, এটা কি এই প্রসেসটাকে, মানে এই প্রসেসটাকে কোনোভাবে বাইপাস করা যায়, মানে স্পিডটাকে বাড়ানো যায়? হ্যাঁ, পুরোপুরি করা যায় না, একটু হয়। সেটা হচ্ছে যে আপনি যদি নেট ইউজ করার সময় ভিপিএন ব্যবহার করেন। ভিপিএন কি হয়, আপনার যে নেটটা, আপনি নেটে যে কাজটা করছেন, আপনার যে সার্ভারটা, ও এনক্রিপ্ট করে দেয়। তার ফলে কি হচ্ছে, আইএসপি বুঝতেই পারে না আপনি কি কোন সাইট থেকে কি আপলোড করছেন, কি ডাউনলোড করছেন, কি সার্ভ করছেন। আইএসপি যদি আপনাকে ট্র্যাকই না করতে পারে, আপনাকে যদি নাই দেখতে পারে, তাহলে আপনাকে থ্রটলিং করবে কোথা থেকে, বা স্পিড কমাবে কোথেকে। পুরোপুরি বলবো না, স্পিডটা বেড়ে যাবে, তাও ভিপিএন এর সাহায্যে যদি একটা ভালো ভিপিএন আপনারা ইউজ করেন, তাহলে অনেকটা আপনি স্পিডটা ভালো পাবেন। তার কারণ আইএসপি তো ট্র্যাক করতে পারবে না আপনাকে যে আপনি কোন জায়গায় কি করছেন, তো আপনি ভিপিএন ইউজ করতে পারেন। যে মেইন তিনটা কারণের জন্য জিও স্পিড কমে যাচ্ছে বা আপনাদের যে ব্রডব্যান্ডের স্পিড কমে যাচ্ছে, তার ফার্স্ট কারণ হচ্ছে যাতে পিক আওয়ার্সে, মানে যখন নেট সবাই ইউজ করছে, তাতে ঠিক সময় যেন সবাই নেটটা ঠিক কাজে পায়, তার জন্য থ্রটলিং করে দেয়। আরেকটা কারণ হচ্ছে যে কোম্পানির আপনারা প্যাক রিচার্জ করছেন, তাদের হায়ার ভ্যালু প্যাক রিচার্জ করানোর জন্য তারা অনেক সময় এই কাজটা করে। আরেকটা কারণ তো বললাম, যারা স্ট্রিমিং বা টরেন্ট জাতীয় বেশি জিনিস ঘাটে, তাদের জন্য থ্রটলিং করে দিচ্ছে। কারণ তারা যদি বেশিরভাগ নামি না, তাহলে তো যাদের দরকারি জিনিস তারা তো নামাতেই পারবে না। আশা করি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং জানতে পেরেছেন জিও স্পিড দিন দিন কেন কমে যাচ্ছে এবং ব্যান্ডউইথ থ্রটলিং কি। তো ভিডিও ভালো লাগলে কি করতে, ভিডিওটাকে লাইক করতে হয়, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে হয়, আর ভিডিওটাকে শেয়ার করতে হয়, আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার সোশ্যাল সাইটে ফলো করতে হয়, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়, বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করতে হয়। তো দেখা হবে এক নতুন ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা।